নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা, দর্শক, বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা শ্রী শ্রী ভামাখ্যাপার জীবনের ঘটনা নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মোক্ষদানন্দ অর্থাৎ ভামাখ্যাপার গুরুদেব তিনি বললেন ব্রজবাসীকে, খ্যাপাকে এবার দীক্ষা দেবার উপযুক্ত সময় হয়েছে, তুমি ওকে দীক্ষা দাও। মৃদু হেসে ব্রজবাসী বললেন, আমি যাযাবর সন্ন্যাসী, কোথাও আমার পাকাপাকি থাকার ঠিকানা নেই, আর এক জায়গায় বেশি দিন থাকতেও আমার ভালো লাগে না, আমাকে দিয়ে কেন এত বড় গুরুবার বহাবে, তার চেয়ে তুমিই দীক্ষা দাও। তখন মোক্ষদানন্দ বললেন, তুমিই তো ওকে হাতে কলমে তৈরি করেছো, এখন শেষ কর্তব্যটা তোমারই করা সাজে, ওর মনের খবর আমার চেয়ে তুমিই বেশি জানো। ব্রজবাসী বললেন, সন্ন্যাসীদের দীক্ষাদান কৌলয়ের বিধি, তবে খ্যাপার দীক্ষার প্রয়োজন নেই, তুমি কিছুদিন ওকে বেদ পাঠ করে শোনাও, খ্যাপা সরল সত্যবাদী, তারপর একদিন সময় দেখে অভিষেক করিয়ে দিলেই ও বুঝতে পারবে, নিজেকে জানতে পারলেই ওর সিদ্ধি লাভ হবে। ব্রজবাসীর যুক্তিতে মোক্ষানন্দ রাজি হলেন, খ্যাপার গুরু হবেন দুজন। ব্রজবাসী খ্যাপাকে ডেকে বললেন, কাল থেকে মোক্ষদানন্দের কাছে বেদপাঠ শুনবি ও শাস্ত্র শুনবি। খ্যাপা সানন্দে স্বীকার করলেন। পরদিন থেকে মোক্ষদানন্দের কাছে বামা বেদপাঠ শুনতে লাগলেন, শিখতে লাগলেন ধর্ম, শাস্ত্র, নীতি প্রভৃতি সব একে একে। আত্মশুদ্ধির ভিতর দিয়েই বামাচরণের সন্ন্যাস দীক্ষা পর্ব শেষ হলো। এবার বাকি রইল বীজমন্ত্র। গভীর অন্ধকার রাত্রি, ব্রজবাসী আর মোক্ষদানন্দ দুজন মিলে বামাকে নিয়ে এলেন মহাশ্মশানে, পঞ্চমুণ্ডীর আসনে। সেখানে ভৈরবীতন্ত্রের ক্রিয়াকলাপ শেষ হলো। তারপর ব্রজবাসীর আদেশে বামা গেলেন ব্রজবাসীর শ্মশানের সেই পর্ণ কুটিরে। ঘরে ঢুকেই বামাচরণ স্তম্ভিত হয়ে গেলেন। এ কি উজ্জ্বল স্নিগ্ধ এক জ্যোতিপুঞ্জ সামনে উদ্ভাসিত, সে আলোয় যেন জগৎ সংসার সব আলোময় হয়ে গেছে। এক অপূর্ব শিহরণ খেলে যায় সর্বশরীরে, আশ্চর্য এক স্বর্গীয় অনুভূতিতে ভরে যায় দেহ মন। বামাচরণ অবাক বিস্ময়ে তাকিয়ে প্রণাম জানান সেই জ্যোতিপুঞ্জকে। দেখতে দেখতে সেই জ্যোতির রাশি একটি একটি করে সাকার বীজ মন্ত্রে পরিণত হল। আনন্দে ও ভক্তিতে বামাচরণের হৃদয় মন উদ্বেলিত হয়ে উঠল। ধীরে ধীরে সেই জ্যোতি মিলিয়ে যেতে বামা ফিরে এলেন গুরুর কাছে, কিন্তু ভীষণ রাশভারী গুরুর সামনে এসে কিছুই বলতে পারলেন না। বামা শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারপর এক মহালগ্নে তাঁর প্রিয় শিষ্যকে নিয়ে পঞ্চমুণ্ডীর আসনে বসিয়ে দিয়ে বললেন, বীজমন্ত্র তুমি আগেই পেয়েছো, এই আসনে নির্ভয়ে বসে এক মনে জপ করো। বামাচরণ বশিষ্ঠের সিদ্ধাসনে বসে চোখ বুঝে এক মনে জপ করতে থাকলেন। বামাচরণের জ্ঞানময় চিত্ত ধ্যানময় হয়ে উঠল। নিখিল বিশ্ব রহস্য অনাবৃত হয়ে বিশ্বময়ী পরমা প্রকৃতির বিচিত্র রূপ আলোক ছন্দের মধ্যে প্রাণময়ী হয়ে প্রকাশ পেল। অন্তঃকরণে বিষয় বৈরাগ্য আনার নামই ধ্যান, আর দৃশ্য বস্তুতে ব্রহ্মস্বরূপ দর্শন করে যে মন স্থাপন করা হয় তার নাম ধারণা। সকল শুভ কাজেই বাধা বিপত্তি থাকে, অনেক কঠিন পরীক্ষা নিরীক্ষার পর তবে সিদ্ধ হওয়া যায়, শুভকর্ম সার্থক হয়। ধ্যানের মধ্যেই চমকে ওঠেন বাল ব্রহ্মচারী বামাচরণ। নানা প্রকার বিভীষিকা আর ভীতিজনক শব্দে বামাচরণ চঞ্চল হয়ে উঠলেন। ভীত হয়ে আসন ছেড়ে ছুটে এলেন গুরুর কাছে, এসে অকপটে বললেন সকল কথা। সব শুনে ব্রহ্মচারী বললেন, ওসব মনের ভুল, যাও নির্ভয়ে মাতৃনাম জপ করো, আমরা এখানে রইলাম। শিষ্য আবার ফিরে গেলেন নির্দিষ্ট আসনে, আবার বসে জপ করতে লাগলেন। গুরু যখন অভয় দিয়েছেন তখন আর ভয় কিসের। মাঝে মাঝে মন্দির থেকে গুরুর কণ্ঠের মা ভৈ ধ্বনি ভেসে আসছে।
সেই অভয়বাণী শুনতে শুনতে বামাচরণ সত্যিই ধ্যানমগ্ন হয়ে পড়লেন। রাত্রির শেষ প্রহর তখন বামার দেহ জড়ে পরিণত হলো, বাহ্যজ্ঞান সম্পূর্ণ বিলুপ্ত হলো। ধীরে ধীরে পূর্ব আকাশে উষাদেবীর আগমনবার্তা ঘোষিত হল। লাল হয়ে উঠল দিগন্ত, বৃক্ষ শাখায় পাখিরা ডেকে উঠল। এমনই সময় ধ্যানমগ্ন বামার কানে যেন ধ্বনিত হয়, বামা বামা। সমাধি ভঙ্গ হল। বাহ্যিক জগতে ফিরে এসে বামা চোখ মেলে তাকালেন চারিদিকে। কোথা থেকে এমন মধুর মাতৃকণ্ঠের স্নেহপূর্ণ ডাক ভেসে আসছে? বিচলিত বামা কেঁদে ফেললেন মাকে না দেখতে পেয়ে। আকুল কান্নায় ভেঙে পড়লেন বামাচরণ। সেই সময় বামার মা মা ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো যেন। বামা কাঁদিস নে বাবা, আমি সর্বদাই তোর সঙ্গে আছি। যুগ যুগ ধরে এই মহাপীঠে আমি শালমলি বৃক্ষ হয়ে বিরাজ করছি। তারই মূলে বিশ্বজননী রূপে শিলাময়ীতে মূর্তি মূর্তি আমি। তোর সিদ্ধির চিহ্ন স্বরূপ এক প্রহরের মধ্যে এই বৃক্ষ ধরাশায়ী হবে। সে কি মা, সে কি মা, সিদ্ধপীঠে আমার এত সাধের এই পুণ্য গাছটি নষ্ট হয়ে যাবে, তাতে দুঃখ কিসের বাবা? আজ থেকেই আমি ওখানে মহা জ্যোতিরূপে বিরাজ করব। জ্যোতির কিছু তোমাকে দিলাম, তোমার সিদ্ধির পর কলিযুগে একাদশ সহস্র সাধক মাত্র 3 লক্ষ জপে এই মন্ত্রপীঠে সিদ্ধি লাভ করবে। দেখতে দেখতে সময় কেটে যায়। প্রহরকাল সময় শেষ হতেই মর্মর শব্দে সেই বিরাট গাছটি ভেঙে পড়ল। মুগ্ধ বিস্মিত বামাচরণ তাকিয়ে রইলেন সেই দিকে। দেখতে দেখতে সেখানে কোটি কোটি সূর্যচন্দ্র অপেক্ষাও কোটি গুণ উজ্জ্বল এক জ্যোতিপুঞ্জ প্রকাশ পেল। তারই মধ্যে গাঢ় নীলবরণ এক মূর্তি, সবের উপর বাম পদ রক্ষিত। বাম করে কপালপাত্র আর নীলপদ্ম, অন্য হাতে খড়গ মহাশঙ্খমালা বিভূষিতা, খর্বাকৃতি ব্যাঘ্রচর্ম পরিহিতা পিঙ্গল বর্ণা জটাধারিণী, তারই মধ্যে অক্ষব্য ঋষি সর্পাকারে বেষ্টিত, সর্বাঙ্গ সর্প অলঙ্কার ভূষিতা জ্যোতির্ময়ী তারা দেবী আবির্ভূতা হলেন। হ্যাঁ বন্ধুরা, একই দিনে জ্যোতিপুঞ্জ থেকে বামাখ্যাপা লাভ করলেন বীজমন্ত্র, আর ঠিক তারপরেই দেখা দিলেন দেবী তারা। আশা করি ঘটনাটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যত বেশি পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত ও উদ্দীপিত করবেন। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।